এমপি হতে আওয়ামী লীগ নেতাদের 10 কোটি টাকা দিয়েছেন পাপিয়া। গ্রেপ্তারের পর নরসিংদীর জেলা যুব মহিলা লীগের বহিষ্কারকৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া নানান অপকর্মের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বের হচ্ছে। এরই মধ্যে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগে পাপিয়ার অনুপ্রবেশ ও পোয়াত পাওয়ার বিষয়ে। পাপিয়া ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক। 2014 সালে কমিটি গঠন করে পাপিয়া এই পদ দেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। 3 কোটি টাকা খরচ করে পাপিয়া ওই পদ বানিয়ে নেন বলে একটি সূত্রে জানিয়েছে। এবার জানা গেল, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন পাপিয়া, এজন্য 10 কোটি টাকা খরচ করেছিলেন তিনি। শুক্রবার রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী এ তথ্য প্রকাশ করেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র। নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, পাপিয়ার স্বপ্ন ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া, সেজন্য কোনো চেষ্টার ত্রুটি রাখেননি তিনি। ঢাকা মহানগর যুব মহিলা লীগ আওয়ামী লীগ কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপির ধর্ণা ধরেছিলেন তিনি। এসব নেতাকে পাপিয়া অত্যন্ত 10 কোটি টাকা দিয়েছেন, কিন্তু টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্যে হেরে যায় দায়িত্ব নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাপিয়ার বিষয়টি উপস্থাপন করার সাহসই পাননি তারা। মনোনয়ন না পেয়ে এবং 10 কোটি টাকা হারিয়ে ক্ষুব্ধ হন পাপিয়া। হতাশ আর ক্রোধে আগের চেয়ে বেশি বেরোপা হয়ে উঠেন। এরপর অপরাধ জগতে জড়িত হয়ে অন্ধকার জগতের সামগ্রী হয়ে উঠেন। রুশ তরুণী এনে তাদের দিয়ে ব্যবসায়ীদের প্রলোভ দেখাতেন। এক পর্যায়ে তাদের ভিডিও চিত্র ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। এসব কাজে পূর্ণ সহায়তা করেন স্বামী সুমন ও তার গং। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর উপকমিশনার মশিউর রহমান বলেন, পাপিয়া ও তার স্বামীসহ আরও দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্থ পাচারের বেশ কিছু তথ্য মিলেছে, অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখে টাকা আদায়ের তথ্যও মিলছে।